আসসালামু আলাইকুম সকলকে, আমার ক্রিয়েট আইডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি একটা সুন্দর একটা ভিডিও, একটা ট্রিক্স, ঠিক আছে? তো আপনারা সে কাজটি কীভাবে করবেন, এই যে দেখতে দেখতে পাচ্ছেন আপনার সামনে যে আমি একটা ভিডিও উপস্থাপন করছি, ঠিক একই রকমভাবে আপনিও ওইভাবে নিজের মোবাইলে যে যে কোনো ভিডিও আপনি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ভিডিওটি আপনি রেকর্ড করে রাখতে পারবেন। সেটা আপনি কীভাবে করবেন, সেটা করতে হলে আপনাকে অবশ্যই প্লে স্টোরে যেতে হবে, ঠিক আছে? প্লে স্টোরে যাওয়ার পরে আপনি প্লে স্টোরে সার্চ করবেন যে এক্স রেকর্ডার, এক্স আর ই সি ও আর ডি ই আর, ঠিক আছে? তো এক্স রেকর্ডারে ক্লিক করার পরে আর ই সি এক্স রেকর্ডার পরে যে নিচে চলে আসছে, এই দেন এই একটা অ্যাপ্লিকেশান চলে আসবে, ঠিক আছে? তো এই অ্যাপ্লিকেশানটি চলে আসার পরে আপনি অবশ্যই যে এই রেকর্ডটা আপনি ইনস্টল করবেন। আমারটা অলরেডি ইনস্টল করা আছে, যেন আপডেট চাচ্ছে, ঠিক আছে? আমি আপডেট দেবো না, দেখেন তো আমার এটা অলরেডি ইনস্টল করা আছে। এই যে দেখতে পাচ্ছেন যে আমার এটা ইনস্টল করা আছে এটা। তো আপনি এই এই অ্যাপসটা আপনি ইনস্টল করার পরে আপনি এটা ক্লিক করার পরে আপনি দেখেন এই আমারই পাশে ডিসপ্লে পাশে দেখেন দুটা দুই জায়গায় এই যে একটা ক্লিক করলাম, তিনটা অপশান চলে আসছে, আবার এই যে এখানে ক্লিক করলাম ব্রাশের অপশান চলে আসছে, ঠিক আছে? তো আপনি এই যে দুই পাশে দুটা জিনিস চলে আসবে, একটা এই একটা দুইটা। তো এইভাবে চলে আসার পরে আপনি যে কোনো সময় হাতে নাড়াচাড়া করে এদিক সেদিক নিতে পারবেন, ঠিক আছে? তো আপনি আবার ইচ্ছে করলে কেটে ফেলতে পারবেন, ধরে এখানে মধ্যে ছেড়ে দিলে আপনি কেটে ফেলতে, একটা ক্রস চিহ্ন আসবে, ছেড়ে দিতে পারবেন। তো এভাবে তো আমি এভাবেই আমি সবসময় এই অ্যাপসটির সাহায্যে আমি আমার সকল ভিডিও রেকর্ড করি মোবাইলের স্ক্রিন রেকর্ড এটার মাধ্যমে। তো আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারছেন আমার আজকের টপিকস। তো অবশ্যই যদি আপনারা উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আর নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ আরও বেশি বেশি আমার ভিডিও দেখার জন্য, সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।